নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিমরনস ক্রিয়েটিভ কিচেনে। চলে এসেছি আরও একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকে যে রেসিপিটা আপনাদের শেখাবো, এটা সবারই খুব প্রিয় একটা রেসিপি, আলুর চপ। সকালের জলখাবারে বা বিকেলের জলখাবারে আমরা মুড়ির সঙ্গে শুধু যে কোনোভাবেই আলুর চপ খেয়ে থাকি। তো খুব সহজে কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আলুর চপ তৈরি করতে পারবেন, সেটা আজকে আপনাদেরকে আমি শেখাবো। কারণ এখন ধরুন সবাই লকডাউনে রয়েছি, বাড়ি থেকে বেরোতে পারছি না, তো ঘরে যে অল্প কিছু সামগ্রী আছে সেটা দিয়েই এখন তৈরি করব আলুর চপ। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য আর বেল বাটনে ক্লিক করার জন্য, যাতে পরবর্তী রেসিপির আপডেটগুলি আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আলুর চপের রেসিপি। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একদম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এগুলোকে ম্যাশ করে নিয়েছি, একদম নরম করে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। একটা পেঁয়াজ, এটাকে একদম সরু করে কুচো করে কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে। আপনারা চাইলে আরও ছোট কুচো করে নিতে পারেন। আর এখানে এক চামচ পাঁচফোড়ন, এক চামচ জিরে আর এক চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা, এগুলোকে শুকনো তাওয়া একটু রোস্ট করে নিয়েছি। তারপর এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম ফাইন গুঁড়ো করিনি, এটা একটুখানি দানা দানা থাকলে চপের মধ্যে খেতে ভালো লাগে। প্রথমে আমরা একটা তাওয়া বা একটা ফ্রাইং প্যান গরম করে সামান্য একটু তেল দেবো। এখানে আমরা আলুর পুরটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে একদম লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা যখনই কালার চেঞ্জ হতে শুরু করবে এর মধ্যে আমরা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে আপনারা চাইলে একদম মিহি করে কুচো করে আদা রসুনও দিতে পারেন। আদা রসুন পেস্টটা দিলে যাতে না ছেটে, তার জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করব, আর তারপর মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে আলুটাকে ভাজা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলুটাকে একটুখানি তেলে বা তাওয়াতে নেড়ে নিলে আলুর যে জলটা থাকে বাড়তি সেটা শুকিয়ে যায়, তাতে আলুর পুরটা তৈরি করতে খুব সুবিধা হয়। সামান্য একটু হলুদ দিচ্ছি, দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু নুন দেব। আর যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা থেকে বড় এক চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। আমি ঝাল একটু কম খাই তাই একটু কমই দিয়েছি লঙ্কাটা। আপনারা যে পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন চপের যে পুরটা আমরা তৈরি করেছি কি সুন্দর একটা কালার এসেছে। এবার এটা আমরা ঠান্ডা হতে রেখে দিচ্ছি, ততক্ষণ আমরা চপের ব্যাটারটা তৈরি করব। এখানে নিয়েছি প্রায় 50 গ্রাম মতো বেসন। বেসনটা আপনারা ছোলার বেসনই নেবেন। তার মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো নুন, আমি এখানে 2 চামচ নুন নিয়েছি, আপনারা যেমন পছন্দ করেন সেরকম নেবেন। এরপরে যেটা এখানে ব্যবহার করছি সেটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যাতে দেখেন যে দোকানে চপগুলো যেরকম ফোলা ফোলা হয় সেটা হচ্ছে ইনো। ইনোর গুঁড়ো আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি খাবার সোডার বদলে, যদি না থাকে আপনারা খাবার সোডা ব্যবহার করতে পারেন। এবারে এই সব জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে আস্তে আস্তে জল দেব এবং ব্যাটারটা তৈরি করব। খুব ভালোভাবে এবং বেশ কিছুটা সময় নিয়ে ব্যাটারটা তৈরি করবেন, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দানা না থাকে, বেসনের ডেলা হয়ে না থাকে। অল্প অল্প করে জল দেবেন এবং ব্যাটারটা তৈরি করবেন। খুব নরম ব্যাটার কিন্তু হবে না। তৈরি হওয়ার পর আপনাদের দেখাচ্ছি কীরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা থাকবে। অল্প অল্প করে জল দিচ্ছি এবং খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা 4-5 মিনিট ধরে কিন্তু বিট করবেন, তাহলে ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হবে। এরকম একটা কনসিস্টেন্সিতে ব্যাটারটা থাকবে। ব্যাটার তৈরি, পুরটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা
এগুলোকে হাতে নিয়ে গোল গোল করে চপের জন্য পুর তৈরি করব। প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের ওপর একটুখানি বেসন ছড়িয়ে নিলাম যাতে পুরগুলো প্লেটের সঙ্গে চিটে না যায়, আর আমাদের হাতেও একটু বেসন লাগিয়ে নিচ্ছি। এবার এর থেকে সামান্য একটুখানি আলু নিয়ে হাতের মধ্যে আমরা গোল করে পাকিয়ে চ্যাপটা চ্যাপটা করে পুর তৈরি করে নেব। পুরটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু হাতে চিটবে না, আর যদি হাতে চিটেও যায় সেক্ষেত্রে হাতে একটু বেসন লাগিয়ে নেবেন। এইভাবে আমরা গোল করে চ্যাপটা চ্যাপটা করে চপের জন্য পুরগুলো তৈরি করব। একটা একটা করে আমরা পুরগুলো তৈরি করে নিলাম। এই চপটা কিন্তু একদম দোকানেরই মতো টেস্টি হবে, কিন্তু বাড়িতে তৈরি তাই অনেক হাইজিনিকও হবে। ব্যাটারটাও আমাদের এতক্ষণে 5-7 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আমরা পুরগুলোকে ব্যাটারে ডুবাবো, আর কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা চপগুলোকে ভাজবো। একটা একটা করে চপ আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে রাখবেন না, হাই ফ্লেমে থাকলে কিন্তু চপের বাইরে দিয়ে পুরো কালো হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই তেলটা গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেম করে আমরা চপগুলো ভাজব। চপটা ডুবো তেলে ভাজতে হবে, তাই তেল একটু বেশি লাগবে এখানে। আর যে পরিমাণ তেল নেবেন সেই মতো চপ কিন্তু তেলে দেবেন। অল্প তেলের মধ্যে খুব বেশি চপ দিলে একটা সঙ্গে আরেকটা চিটে যাবে এবং ভেঙে যাবে। আমি তিনটে তিনটে করে ভাজছি। কিছুটা সময় একদিক ভাজা হয়ে গেলে আমরা চপগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব, এবং চপগুলো বেশ হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমরা তেল থেকে চপগুলোকে তুলে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে চপগুলোকে আমরা উল্টে দেব। এবং দুদিকেই উল্টে পাল্টে চপগুলোকে কিছুটা সময় ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে চপগুলো, এবং বেশ দোকানের মতো ফুলো ফুলোও হয়েছে। এবার আমরা চপগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা একটা করে তেল থেকে তুলে নেব। খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এই আলুর চপ, আর খেতে তো খুবই ভালো লাগে। আপনারা নিশ্চয়ই এই অবসরে বাড়িতে এটা তৈরি করবেন, কারণ খুব কম জিনিসপত্র দিয়ে এটা তৈরি করা যায়। আর সন্ধ্যের জলখাবারে বা সকালের জলখাবারে কেমন লাগলো এই চপ সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল সিমরেন্স ক্রিয়েটিভ কিচেনে। আর লকডাউনে সবাই বাড়িতেই থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।